আপনার তো আর্মি থেকে এটা মিশন, ওই যে মিশনে যায় যে সেটাতে গেছেন কুয়েতে আর্মি থেকে? আচ্ছা আচ্ছা, এটা কি কন্ট্রাক্ট কত বছরের কন্ট্রাক্ট, এরকম কন্ট্রাক্ট আছে না যত বছর থাকতে ইচ্ছা হয় তত বছর থাকতে পারবেন? এটা হলো সর্বনিম্ন 3 বছর, এরপরে 15 বছর পর্যন্ত থাকা যায়। আচ্ছা আচ্ছা, তা আপনাদের তো বিশেষ করে সুযোগ সুবিধা ভালো ওইখানে আর্মিদের। সুযোগ বলতে আপনার এমনি 2টা পর্যন্ত ডিউটি, তারপরে শেষ আর কোনো ডিউটি নাই, আচ্ছা, বাট সমস্ত বছরে একবার ছুটি, 1 মাস বছরে 1 মাস ছুটি পান? হ্যাঁ 1 মাস ছুটি পাই, আর ফ্রি দেয় কোম্পানি, দেয় যে মানে আর্মি দেয় আর কি, আচ্ছা আচ্ছা, টাকার দেয়। ভালো খারাপ না, কিন্তু ওই যে প্রবলেম হলো ওইটাই যে এখন বাড়িতে মনে করেন আপনার ভাবি আর ছোট মেয়েটা থাকতেছে, জি নিরাপত্তার হ্যাঁ, কারণে যাওয়া দরকার। আপন জনদের কাছ থেকে দূরে থাকা এটা একটা কষ্টকর ব্যাপার, এটা বিশাল সেটাই স্যাক্রিফাইস, এটা বিশাল স্যাক্রিফাইস আপনাদের। হ্যাঁ সেটাই, তবে একটা সময় পর্যন্ত থাকা যায় প্রবাসে, কিন্তু কন্টিনিউ থাকাটা খুব কষ্টের হয়ে দাঁড়ায় ফ্যামিলি ছাড়া। সেটাই 4 বছর থাকলাম, এখন চলে যাবো আর কি, অলরেডি অ্যাপ্লাই করেছি, জি তো করেছে যে ঠিক আছে গেলে ওয়েল, তো ওই জুন জুলাইয়ের দিকে ইনশাল্লাহ চলে আসবো। আচ্ছা আচ্ছা, এরপরে কি আর যাওয়ার ইচ্ছা আছে? না 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 আর আসবো না, আর যাবেন না? ওকে, দেশে এসে শিল্প করেন, দেশে এসে শিল্প করেন, আপনার সহযোগী পার্টনার হিসাবে আমাকে পাবেন ইনশাল্লাহ। দেশে লোকজনের কর্মসংস্থান হলো, অনেক লোকের কর্মসংস্থান হবে আপনার ওসিলায়। সেটাই সেটাই আমি চাচ্ছি যে আমার বগুড়াতে আমি নিজে করব, প্লাস উত্তরবঙ্গেও আমি প্রত্যেকটা জেলায় একটা করে মানে করবো আর কি, একটা দুইটা যা পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক আপনার উদ্যোগকে। হ্যাঁ সেটাই, জি আর মেশিনও মেশিন গুলা করেন, আমি দেখি মেশিন কিছু সেল করতে পারবো ইনশাআল্লাহ। জি, আর প্রবাসও কিছু, যেহেতু আপনার ওই যে দেখলাম লোকজন আসে, আপনি তাদের সাথে এটা নিয়ে পরামর্শ করতে পারেন যে এই আইটেমটা নিয়ে কিছু কাউন্সিলিং তাদেরকে করতে পারেন, যারা অসুবিধা আছে তারা তাদেরকে এখনই ওখানে পরামর্শ দিতে পারেন যে তোমরা দেশে গিয়ে এই ব্যবসাটা করতে পারো, কেউ যেন দেশে এসে বেকার না থাকে। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আমি দেখি এটা নিয়ে আলোচনা করবো জি অনেকের সাথে করছি জি জেলার। আর কালকে ওই যে একটা সৌদির একটা মহিলা মনে হয় আলাপ করলাম জি ওর সাথে, সৌদি ওটা থেকে শুনলাম, একজন মহিলাও ফোন করলো, সে শুনলাম শুনছে নি এটা। আমি আবার সবার সুবিধার্থে এটা দিয়ে দিছি যে সবাই যাতে উৎসাহিত হয়, মহিলা খুবই উৎসাহী, সে এসে দেশে কিছু করবেই, সে প্রতিষ্ঠিত হতে চায়। এই মহিলা পারবে, কারণ কি জানেন হ্যাঁ মহিলা অনেক কষ্ট করছে, জি কারণ এই করছে সে অবশ্যই উপরে উঠবে, আল্লাহ তাকে তুলবে। জি জি, আল্লাহ তো আল্লাহ তাকে তুলবে, আপনি বুঝতে পারছেন, কারণ তার যে উদ্যোগ, সে যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে, মানে সে খুব একটা বড় ধরনের হোঁচট খেয়েছে ফ্যামিলিগত ভাবে, বোঝা যাচ্ছে সে খুব উদার মাইন্ডের, কিন্তু তার ফ্যামিলি তাকে অনেকে বিশ্বাস করতে পারে নাই, তাকে বিশেষ করে তার হাজবেন্ড। তা আমি তাকে কথা দিয়েছি তাকে সহযোগিতা করব ইনশাল্লাহ, যতটা সম্ভব তাকে আমি সহযোগিতা করে তাকে একটা মডেল হিসাবে দাঁড় করানোর চেষ্টা আছে, সে দেশে আসলে আমার সাথে যোগাযোগ করলে তাকে একটা মডেল হিসাবে, মহিলা মডেল হিসাবে দাঁড় করাবো ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই অবশ্যই চেষ্টা করেন, আল্লাহ যাক, আলহামদুলিল্লাহ আপনার উত্তরটা খুবই ভালো, আমি আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আর আপনার এটা আপনাদের দোয়া, এটা আপনাদের ভালোবাসা, আমারও ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। তো আমার কথা হলো ভাই, আল্লাহ দেওয়া মেধা, এটা নিয়ে যদি মরে যাই, এটা নিয়ে চলে গেলাম, এটা যদি আমি সবার মাঝে বিলি করে দিয়ে যেতে পারি, সবার পাশে দাঁড়াতে পারি, তাহলে সবাই উপকৃত হবে আমার বিশ্বাস। আর প্রত্যেকের একটা দায়বদ্ধতা আছে সমাজের কাছে, আমাদের প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা আছে, আমরা একে অপরের কল্যাণে সহযোগিতা করতে পারি, কাজ করতে পারি যার যতটুকু সামর্থ্য আছে, তাহলে সমাজটা বদলে যাবে আমার বিশ্বাস। আমরা প্রতিদিন যদি নিজে দৃষ্টিভঙ্গি বদলায় নিজেকে বদলাতে পারি, নিজেকে বদলাতে পারি সর্বোপরি, তাহলে সমাজ ব্যবস্থা সবকিছু আস্তে আস্তে ইনশাল্লাহ অনেক উন্নত হবে। অবশ্যই, আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ জি, খাওয়া দাওয়া করেছি। আমার এখানে তো 11টা 45 বাজে, এখন না
ওই দিনও কথা বলে আপনার সাথে আমার ভীষণ ভালো লেগেছে। আজকে সরাসরি আপনাকে দেখে কথা বলে আপনি কুয়েত থেকে আমাকে সময় দিলেন, ভালো লাগলো। আপনি আমার সম্পূর্ণ কার্যক্রমগুলো পজিটিভলি নিয়েছেন এবং আপনি আমার সাথে এই কাজটা করতে চাচ্ছেন, আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি ইনশাল্লাহ। খুবই ভালো লাগলো। আপনিও দেশে এসে সবার মাঝে এই সেবাটা দেন, এটা আমি চাচ্ছি। আমি একা আসলে একা একা অনেক বড় কাজ করা যায় না, সবাই সম্মিলিত প্রচেষ্টায় সবাই একযোগে করলে অনেক বড় কাজগুলো সহজ হয়। আছে, আমার অনেক গরিব আত্মীয় এবং বেকার আত্মীয় আছে, জি তাদেরকে আস্তে আস্তে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি, জি। দেখি ইনশাল্লাহ চালিয়ে হব। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আপনাদের প্রশাসনিক অনেকে দেখা গেছে যে রিটায়ার করে যে টাকাটা পায় বা উপার্জিত টাকাটা অনেকের মিস ইউজ হয়ে যায়, অনেকে অনেক জায়গায় গচ্ছিত রাখে অনেক লাভের আশায়। এরকম দেখা গেছে যে ওই যে ইউনিপে এটা সেটা অনেক কোম্পানি তারা এরকম টাকাগুলা রেখে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো চাইলে যারা রিটায়ার্ড পার্সন রিটায়ার করবে তাদের উপার্জিত টাকাটা কিছু অংশ দিয়ে তারা শিল্প কারখানা দেশগ্রামে বিভিন্ন জায়গায় তার নিজ বাড়িতে করেই নিজেও ভালো থাকবে, আশেপাশের লোকগুলারও ভালো রাখতে পারবে, অনেক বেকার ছেলে ফেলেদের কর্মসংস্থান হবে। কারণ আপনি দেখে থাকবেন যে আমাদের দেশের অনেকে অবৈধ পন্থায় বিদেশ যাওয়ার জন্য ওই যে নৌকায় বা ইতে যায়, ট্রলার যোগে সাগরে, ভূমধ্য সাগরে অনেক ছেলে ফেলে, শিক্ষিত বেকার ছেলে ফেলে যে জীবন দিয়েছে, এরকম অসংখ্য উদাহরণ আছে। তবে যেই টাকা দিয়ে তারা এগুলা নিজের জীবনটা বিপন্ন করছে, এই টাকা যদি দেশে বিনিয়োগ করে, দেশে বিনিয়োগ করে সে তারা নিজেরাও স্বাবলম্বী হতে পারে, দেশকে স্বাবলম্বী করতে পারে। সেটাই, একটা জিনিস অনেক বেশি উৎপন্ন হয় সেটা কিন্তু তখন দেশের চাহিদা মিটানোর পরে বিদেশে চলে বিদেশে যাবে, যায়। রাইট রাইট, খুব চমৎকার কথা বলেছেন। অনেকে এই প্রশ্নটা করে যে এতজনের শিল্প করলে তাহলে এটা কোথায় চলবে, আরে চায়না তো ঘরে ঘরে শিল্প, তারা বিশ্বায়নে এখন তারা ওয়ার্ল্ড ব্যাপী নেতৃত্ব দিচ্ছে। চীন শুধু এই কারণেই এত ডেভেলপ হয়েছে, জি, চীন আজকে শুধু প্রোডাক্টের কারণে চীন আমেরিকাকে ছাড়াই যাবে। অলরেডি ছাড়াই গেছে, ওয়ার্ল্ড তারা ছাড়াই গেছে। আমি চীনে অনেকগুলো কোম্পানি ভিজিট করেছি, তাদের এক একটা কোম্পানি বিশালত্ব দেখলে অবাক হয়েছি, তাদের যে শিল্প পার্ক গুলা করছে, তাদেরকে সরকারি ভাবে যে পৃষ্ঠপোষকতা করে তাদেরকে সহযোগিতা করা হয়েছে এবং তাদের নিজেদের উদ্যোগ, প্রত্যেকের যে একটা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তারা করেছে বিশাল। তা ইনশাল্লাহ চাইলে আমরা ওই অবদান রাখতে পারি। হ্যাঁ সেটাই, ওই এই যে আপনার আমেরিকার প্রেসিডেন্ট, জি, প্রেসিডেন্টের মেয়ে সে চায়না ভাষা শিখতেছে, ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের মেয়ে। এবং আমেরিকার কিছু কিছু বাচ্চাদের চায়না ভাষা শিখাচ্ছে যে ওদেরকে চীনে পাঠায়া, জি, চীন এত ডেভেলপ কেন হলো, কি কারণে এত ডেভেলপ করলো ওইটা খোঁজার জন্য ওরা চীনের ভাষা শিখাই যেতেছে। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার তথ্য পেলাম আপনার কাছ থেকে। কারণ আমাদের ছেলেটা যাচ্ছে তো জি জি, না ভালো করবে, অনেক কিছু শিখার আছে, অনেক কিছু শিখার আছে। ওখানে আমি একটা জিনিস দেখলাম, আমরা অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই, ওখানে সুস্থ লোকে ডাক্তারের কাছে নিয়ে পরামর্শ নেয়, সুস্থ লোকেরা যে আমরা সুস্থ কিভাবে থাকবো, ডাক্তারের কাছে যেন যেতে না হয়। আর আমরা সুস্থ হওয়ার পরে, কিডনি চলে যাওয়ার পরে, হার্ট চলে যাওয়ার পরে ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তারকে আমরা অপবাদ দিই যে ডাক্তার কষাই, ডাক্তার বেশি টাকা নিচ্ছে, এই নিচ্ছে, সেই নিচ্ছে। আসলে আমরা নিজের ক্ষতিটা নিজেই আগে করে ফেলি, কিন্তু আমাদের আগে উদ্যোগ নিতে হবে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, তারপরে আমাদের মন মানসিকতা, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমরা পড়ালেখা শিখি শুধুমাত্র চাকরি করার জন্য না, আমরা চাকরি দেওয়ার জন্য পড়াশোনা করব, আমরা জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করব। আমাদের আমাদের ভিতরে সাহসের অভাব, জি উদ্যোগতার হ্যাঁ, অভাব, তারপরে সরকারের সরকারের দুর্নীতি, জি সমস্যার মধ্যে আমাদের দেশটা জর্জরিত। জি, আসলে দুর্নীতি এবং যে এগুলা আছে এগুলা কমে যাবে, প্রত্যেকটা মানুষ যদি নিজ থেকে উদ্যোগ নেয়। আমার মনে হয় দুর্নীতি শূন্যের কোঠায় চলে আসবে, শুধু আমাদের নিজ থেকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, আমাদের কিছু ফর্মুলেশন ইউজ করতে হবে যে যে দুর্নীতি করে তার সাথে আমরা কোনো রকম আত্মীয়তা করব না, তার সাথে আমাদের সামাজিকতা বন্ধ করে দিব, তাকে আমরা ঘৃণা করব। হ্যাঁ, এইভাবে যদি সমাজ থেকে বয়কট করি, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা দুর্নীতি করে, যারা অবৈধ কাজকর্মের সাথে লিপ্ত, আমরা নিজেরা ব্যক্তিগতভাবে জানি চিনি এরকম প্রত্যেকটা মানুষ, তাদেরকে যদি বয়কট করি দেখবেন যে সে সমাজ থেকে যখন একলা হয়ে যাবে, কোণঠাসা হয়ে যাবে, সে আর ওই বাজে কাজ করবে না, সে ভালো পথে চলে আসবে, আলোর পথে চলে আসবে।
হ্যাঁ, আচ্ছা কিন্তু আমরা তো এখন দেখা গেছে আত্মীয়তা করি বা সম্পর্ক করি, যার টাকা আছে বেশি তার সাথে আমরা মিশতে চাই বেশি, কিন্তু আমরা দেখি না যে এই লোকটা টাকার মালিককে, এত টাকা কিভাবে হয়েছে, সৎপথে না অসৎ পথে। এগুলো বয়কট করলে কিন্তু সমাজ বদলে দেওয়া যাবে ইনশাল্লাহ। জি আমি সেদিনকে ইন্ডিয়ান একটা ইয়ে দেখলাম ইউটিউবে, আপনার ওই পেন মেকিং মেশিন দেখলাম, বুঝছেন, জি ছোট ছোট করছে, ছোট ছোট হ্যাঁ, একেবারে সেটাও আছে আমাদের, সেটাও আছে। ওটা বেশি ছোট হয়ে যায়, ওটা দিয়ে একটু কোয়ালিটির উপরে আঘাত আসে। কারণ আপনাকে বলফেনটা যদি করি, আপনি মনে করেন বলফেন যে বাজারে যে সেরা কোম্পানিগুলো আছে তাদের মতো কোয়ালিটি ঠিক রাখতে হবে, কোয়ান্টিটি আমার কম হোক অসুবিধা নাই, কিন্তু কোয়ালিটিটা ঠিক রাখতে হবে। একেবারে যেন তেন ভাবে করলে কোয়ালিটি ঠিক রাখা যাবে না, কালিটা পিছন দিয়ে ওভারফ্লো হবে। একজনে 5 টাকার বলফেন দিয়ে যদি 500-1,000 টাকা দামের শার্ট নষ্ট হয়, জামা কাপড় নষ্ট হয়, এই বলফেনটা ইউজ করবে না, এদিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিম্নমানের কিছু আছে কিন্তু সেগুলাতে যাওয়া উচিত না। আমরা ততটুকু কম টাকায় যাব যতটুকু কোয়ালিটি ঠিক থাকবে। জি আপনি একটু দেখেন, ইন্ডিয়া অনেক ডেভেলপ হয়েছে ভাই, হ্যাঁ, ইন্ডিয়াও এগিয়ে গেছে, অনেক আগে গেছে, চীনকে তবে না চায়নার, চায়নার সাথে পারবে না। চায়নার, চায়নার মধ্যে যে জিনিসগুলা দেখলাম, তাদের শহর সবকিছু গুছানো, সাজানো গুছানো, ইন্ডিয়া তো গুছাইতে পারে নাই এখনো। ইন্ডিয়ার কিছু কিছু শহর খুব নোংরা দেখলাম আমি, আমি কিছু আগে দিল্লিতে গিয়েছিলাম। প্রশাসন দুর্বল জি ইন্ডিয়ার, যার কারণে এলাকা এলাকা ভিত্তিক এমনও এলাকা আছে যেখানে পুলিশের কোনো আদেশই মানে না, আচ্ছা আচ্ছা আদেশ নাই, ওখানে ওখানকার যারা শয়তান খারাপ লোক তাদের আদেশে চলে, আচ্ছা আচ্ছা, অনেক প্রয়োজন আছে। এই দুর্নীতিগ্রস্ত। তবে মমতার এলাকাটা দেখেছি, কেলকাটা খুব সুন্দর করেছে, কিছু রাস্তাঘাট খুবই চমৎকার, খুব সুন্দর করেছে মমতা, ভালো কাজ করেছে, তার উদ্যোগটা খুব ভালো, প্রশংসনীয়। আবার দিল্লিতে ওই যে পিঙ্ক সিটিতে গেলাম, পিঙ্ক সিটিতে গেলে তো আপনি নাকে রুমাল লাগাবেন আর খুলতে পারবেন না, মানে নোংরা কাকে বলে, খুবই নোংরা একটা শহর। ইন্ডিয়ার আবার কিছু নেতারা ভালো আছে, ভালো ভালো নেতা জন্মায়, জি ওরকম নেতা বাংলাদেশের দরকার, বাংলাদেশের নেতাদের ক্ষমতা জি মানে দেশ প্রেমটা কম। জি ঠিক আছে, ওকে আপনি শকত ভাই, কথা বলে ভালো লাগলো। আপনি সেনাবাহিনীতে থেকেও রিটায়ার করে আপনি এখন শিল্প জগতে আসতে চাচ্ছেন, শিল্প কল কারখানা করতে চাচ্ছেন, এবং একজন শিল্প উদ্যোক্তা হয়ে অনেকের সহযোগিতাও করতে চান, এই অভিব্যক্তিটা জানাইছেন, এটা আমার ভালো লাগলো। ইনশাল্লাহ অবশ্যই আপনি আমার সাথে একটু ঠিক রাখেন, জি জি আর অবশ্যই আমি আপনার সাথে থাকবো। ওকে, ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, দোয়া করবেন, আপনাদের দোয়া সহযোগিতা উৎসাহ আরো এগিয়ে যাব ইনশাল্লাহ। তো ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।